গুড মর্নিং গাইস, আজকে তোমার হলো 9 মার্চ আর এখন বাজে প্রায় 9:15। আমরা চলেছি সবাই ব্রহ্মকুণ্ডে স্নান করার জন্য। আর জলটা তো খুবই ঠান্ডা, কিন্তু খুব পরিষ্কার নীল জল। তোমাদেরকে দেখাবো আমরা, আর স্নান করতে পারি নাকি সেটা হচ্ছে বড় কথা। ঠিক আছে, তো চলুন ঘুরে আসা যাক। এখনকার মতো রাখি, ব্রহ্মকুণ্ডে গিয়ে দেখা হচ্ছে আমাদের সাথে। আমাদের স্নান করা পুরো কমপ্লিট, সবাইকার স্নানের ছবি দেখেছি, শুধু আমারই কেউ করতে পারেনি, কারণ আমি তো ক্যামেরাম্যান। একে একে সবাই স্নান করেছি, ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা জল, কিন্তু স্নান করার পর কিছুই মনে হয়নি, রাত শান্তি হয়েছে। তারপর আমরা সবাই বেরিয়ে পড়ি লাঞ্চ করার জন্য। এটি হলো বিষ্ণুঘাট, বিষ্ণুঘাটটা পেরিয়ে দাদা বৌদির হোটেল পাবেন। এটি হলো আসন, এটি স্বর্গীয় বলাই মুখার্জির দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এখানে আপনি অনেক রকম দাদা বৌদির হোটেল পাবেন, কিন্তু সেগুলো আসলে নকল। আর এখানকার মেনু হচ্ছে যে অনেক রকমের মেনু পাবেন, কিন্তু আমরা সর্বসাধারণ থালি নিয়েছিলাম, যেটির প্রাইস ছিল 80 করে। এখানে কোনো রকম শেয়ারিং করা যেত না, তাই আমরা যেহেতু 10 জন ছিলাম, তো আমাদেরকে 10টা থালি নিতে হয়েছিল। বিভিন্ন প্রাইসের থালি দিয়ে থাকে, তো আমরা যেহেতু নর্মাল থালি চুজ করেছিলাম, তো আমাদেরকে স্টিলের থালিতেই খেতে দিয়েছিল। প্রথমে আপনার ভাজা ভুজি দেবে, তারপরে রাইস দেবে, রাইসের উপর ঘিও দেয়, এবং দু রকম তরকারি, ডাল, চাটনি, পাঁপড় দিয়ে থাকেন, এবং আপনার যতক্ষণ না পেট ভরে যায় তো আপনাদেরকে দিতে থাকবেন। তো এখানকার কোয়ালিটি এবং কোয়ান্টিটি খুবই ভালো ছিল, এবং আমার তো ওখানে খেয়ে খুবই ভালো লেগেছে, এবং তরকারিগুলো সত্যি একদম বাঙালিয়ানা। কিন্তু হরিদ্বারে আপনারা কোথাও এই বাঙালিয়ানা পাবেন না, একমাত্র এই দাদা বৌদির হোটেল ছাড়া। তো আমি আপনাদেরকে রেকমেন্ডেশন করব যে আপনারা অবশ্যই এখানকার দোকানে যাবেন, মানে এই মেনলি এটি মেন ছিল দোকানটি, তো এখানে যাবেন, আপনারা অবশ্যই খুব ভালোভাবে বাঙালিয়ানা খাওয়ার পেয়ে যাবেন। দোকানটির আশেপাশে কিন্তু ভ্যারাইটিস দোকান ছিল, এবং আপনারা এখানে খুব কম দামেই সোয়েটার কেনাকাটা করে নিতে পারবেন, আর এখানে আপনি বার্গেনিং করে দেখবেন, বার্গেনিং করলেও অনেকটাই কমিয়ে দেয়। আজ হলো 10ই মার্চ, এখন বাজে প্রায় সকাল 9টা, এবং আমরা সবাই স্নান করে বেরিয়ে পড়েছি হরিদ্বারের আশেপাশে কিছু স্থান এক্সপ্লোর করার জন্য। আজকে আমরা মোট 5 জায়গায় ঘুরতে গিয়েছিলাম, এবং দুটো অটো করেছিলাম, দুটো অটোতে 500-1000 টাকা করে নিয়েছিল। পৌঁছে গেছি দুটোর অটোই করে একদম শীষমহল বা প্রবনধাম যেটাকে বলা হয়, যেখানে সমস্ত কিছু কাঁচের তৈরি। এই দেখুন কি সুন্দর মূর্তিগুলো, আর এখানকার কারুকার্যগুলো দেখুন খুবই নিখুঁত, কাঁচের উপর সমস্ত কিছু, এই দেখুন এত সুন্দর সুন্দর রাধাকৃষ্ণের ছবিগুলো দেখুন। প্রত্যেকটা জিনিস ছোট ছোট কাঁচকে কেটে এখানে করা হয়েছে, এবং প্রত্যেকটা মূর্তি এত সুন্দর, প্রত্যেকটা মূর্তি রয়েছে শিব পার্বতী। আর এইখানে দেখুন এই কটাটা, এই যে পবন ধাম লেখা হয়ে আছে, সমস্ত কিছু কাঁচের কারুকার্য, জায়গাটি খুবই সুন্দর। মা দুর্গা, হনুমানজি, মাতা সরস্বতী, এর ভিতরেও অনেক মূর্তি আছে, খুবই সুন্দর জায়গাটি দেখুন, শুধু কারুকার্যগুলো দেখে। তেরে নাম কি জ্যোত নে সারা হর লিয়া তমস মেরা, নমো নমো জি শঙ্কর ভোলেনাথ শঙ্কর, জয় হে লোকনাথ শম্ভু হে শিবায় শঙ্কর, নমো নমো জি শঙ্কর ভোলেনাথ শঙ্কর, শুন্য দেব হে মহেশ্বর। जन्म से भी पहले तेरा वास था, ये जग रहे या ना रहे, रहेगी तेरी आस था। क्या समय क्या प्रलय, दोनों में तेरी महानता महानता महानता।
দিলে মহাদেব কি সুন্দর করেছে। জয় হো গণেশ, হরে হরে শিব পার্বতী। শঙ্কর তুই বসা হে উস তরহ, মুঝে ভরম থা জো হে মেরা থা কভি নহি মেরা। अर्थ क्या निरर्थ क्या, जो भी है सभी तेरा। तेरे सामने है झुका, मेरे सर पे हाथ रख तेरा। नमो नमो जय शंकरा, भोले नाथ शंकरा, जय त्रिलोकनाथ शंभु हे शिवाय शंकरा। नमो नमो जय शंकरा, भोले नाथ शंकरा, शुक्लदेव আমাদের ফ্যামিলি মেম্বার সবাই বলছে এই আমাদেরও ছবি তুলো, আমাদেরও ছবি তুলো। তো সবাইকার ছবি নিলাম, সবাইকে গ্রুপে দাঁড়িয়ে বললাম দাঁড়াও তোমাদের একটা ছবি তুলে দিচ্ছি। তারপর যে আমি ভিডিও নিয়েছি সেটা কেউ বুঝতেই পারেনি। এটি কিন্তু সাধারণত একটি মন্দির যেখানে সমস্ত দেবদেবীদেরকে রাখা হয়েছে, এবং যেহেতু এখানে কাঁচের কারুকার্য রয়েছে পুরো মন্দিরটা জুড়ে, তাই একে শীশমহল বা কাঁচের মন্দিরও বলা হয়ে থাকে। একে 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 আবার সবাই অটোতে উঠে পড়ি এবং আবার চলি অন্য একটি জায়গা দেখতে। এখন পৌঁছে গেছি বৈষ্ণোদেবীর মন্দিরে, তো তোমাদেরকেও দেখিয়ে দিই। এই বৈষ্ণব দেবীর মন্দিরটি জম্মু ও কাশ্মীরে যে বৈষ্ণব দেবী মন্দির রয়েছে ওনাকে অবিকল করে বানানো হয়েছে। এই মন্দিরটির সামনে তিন মূর্তি রাখা রয়েছে, এক হলো মা লক্ষ্মী, দ্বিতীয় হলো মা সরস্বতী এবং তৃতীয় হলো মা কালীমা। পুরাণ মতে মনে করা হয় এই তিন দেবী মহিষাসুরকে বধ করার জন্য বৈষ্ণব দেবীর রূপ ধারণ করেছিলেন। এই মন্দিরটি 10 বছর হলো পূর্ণ হয়েছে, কিন্তু এই মন্দিরটির এত কারুকার্য যার জন্য এটি লোকপ্রিয় হয়ে উঠেছে। মুখ্য মন্দির অর্থাৎ বৈষ্ণব দেবীর মন্দির যেতে হলে আপনাকে অনেকগুলো সুড়ঙ্গের মধ্যে দিয়ে এবং গুফার মধ্যে দিয়ে যেতে হয়। যেহেতু জম্মু কাশ্মীরে বৈষ্ণব দেবীর মন্দিরটি পাহাড়ের মধ্যে দিয়ে অবস্থিত, তাই এখানকার স্ট্রাকচারটাও একইভাবে তৈরি করা হয়েছে। জয় হো শঙ্করা, আদি দেব শঙ্করা। এই মন্দিরটিতে 12টি জ্যোতির্লিঙ্গ এবং মাতার 9টি রূপ এবং অমরনাথ গুফা রয়েছে। মেরা কর্ম তু হি জানে ক্যা বুরা হ্যা ক্যা ভালা, তেরে রাস্তে পে মা তো আঁখ মুন্দ কে চলা। এই গুফাটির মধ্যে দিয়ে গিয়ে কিন্তু ওই বিষ্ণু দেবীর মন্দির রয়েছে, ওখানে গিয়ে দর্শন করে আসতে হয়, তারপর আবার আমরা নিচে নেমে যাব। চারিদিকে দেখুন, পুরো যেন গুফা মনে হচ্ছে, এবং এখানেই মন্দিরটি রাখা আছে। এই দেখুন মাতা। এই মন্দিরটি যিনি প্রতিষ্ঠিত করেছিলেন তিনি হলেন মাতা লাল দেবী। কথিত আছেন স্বয়ং বৈষ্ণব দেবী ওনার স্বপ্নে এসে ওনাকে এই মন্দিরটি প্রতিষ্ঠাপনের জন্য বলে থাকেন।
তারপর উনি অবিকল জম্মু কাশ্মীরের আদতে এই মন্দিরটি বানিয়ে থাকেন এবং এখানে কন্যাকুমারী থেকে শুরু করে কাশ্মীরি পর্যন্ত যত দেবদেবী রয়েছেন ওনাদের মূর্তি স্থাপিত হয়। এই যে মূর্তি দেখছেন এটি হলো মাতা লাল দেবীর মূর্তি, যার অনুপ্রেরণায় এই মন্দিরটি তৈরি হয়েছিল। সাধারণত এখানে কিন্তু ভিডিও করা নিষেধ বা ছবি তোলাও নিষেধ, কিন্তু আমি ওখানকার পূজারীর কাছে পারমিশন নিয়ে ভিডিওটি করেছিলাম। এখানে ওনার ছবিও টাঙানো আছেন, এই দেখুন মাতা লাল দেবী। আমরা সবাই চলে এসেছি এখন ভারত মাতার মন্দিরে, তো চলুন দেখা যাক। মন্দিরটি হলো আটতলা, আটতলায় কি কি আছে সে সমস্ত জিনিস আপনাদের ভিতরে গিয়ে দেখা যাক। এখানে এসে লিফটের টিকিট কেটে নিতে হবে, যার প্রাইস ছিল 2 টাকা। এটি ছিল ভারত মাতার বহুতল মন্দির, যেখানে সকল দেশপ্রেমিক এবং স্বাধীনতা সংগ্রামীদের উৎসর্গের জন্য নির্মিত করা হয়েছিল। 1983 সালে প্রয়াত শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং স্বামী সত্যমিত্রানন্দ এই স্থানটি প্রতিষ্ঠিত করেছিলেন। এটি ছিল আটতলার মন্দির এবং প্রত্যেকটি জায়গায় আলাদা আলাদা থিম করা ছিল। এটি ছিল সপ্তম তলা, যেখানে হিন্দু দেবতা বিষ্ণুর সমস্ত অবতার রাখা ছিল। এটি ছিল অষ্টম তলা এবং সর্বশেষ তলা, এখানে শিব মন্দির রাখা ছিল। আর এখান থেকে ভিউ দেখতে খুবই সুন্দর লাগছিল এবং এখানকার যে মন্দির, সেই মন্দিরটি কৈলাস পর্বতের আদতে বানানো ছিল। এটি ছিল ষষ্ঠ তলা, যেখানে হিন্দু দেবী শক্তিকে উৎসর্গ করা হয় এবং দেবী শক্তির বিভিন্ন রূপ এখানে রাখা আছে। এটি হলো পঞ্চম তলা এবং এই অ্যাসেম্বল হলটিতে ভারতের বিভিন্ন ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থানকে চিত্রিত করে দেয়াল চিত্র হিসেবে সাজানো রয়েছে। এটি ছিল চতুর্থ তলা, যেখানে ভারতের বিভিন্ন মহান সাধুদেরকে রাখা হয়েছে, তাই একে সন্ত মন্দিরও বলা হয়ে থাকে। লাট পে ভস্ম হে বো
এটি ছিল তৃতীয় তল, যেখানে মাতৃ মন্দির বলা হয়ে থাকে, কারণ এখানে সমস্ত রকম মহর্ষি মহিলাদেরকে উৎসর্গিত করা হয়েছিল, যেমন মীরা, সাবিত্রী, কাদম্বরী, সীতা, সমস্ত দেবীরা এখানে ছিল। अमृत सभी मैं बाट के प्याला विश्का तूने खुद पिया। এটি ছিল দ্বিতীয় তল এবং এই তলটিকে সুর মন্দির বলা হয়ে থাকে, কারণ এখানে ভারতের বীরদের উৎসর্গ করে এটি বানানো হয়েছিল। আমরা যেখানে সবাই মিলে লিফটে উঠেছিলাম ওটি ছিল ভারত মাতা মন্দিরের প্রথম তল এবং ওখানেই রয়েছে ভারত মাতার মূর্তি। চিত্রকূট আশ্রমের কাছে চলুন ভিতরে নিয়ে যাই আপনাদেরকে, দেখা যাক ভিতরে কি আছে। এটি একটি আশ্রম ছিল, যিনি প্রতিষ্ঠা করেছেন ওনাদের মূর্তি এখানে প্রতিষ্ঠা করা হয়েছে এবং ভিতরে সেম কাঁচের অনেক কারুকার্য রয়েছে এবং এখানে যে স্বামীজি ওনার মূর্তি এখানে স্থাপন করার জন্য, এর বেশি এখানে সেরকম কিছু ছিল না দেখার মতো। এখানে আমাদের সকলকার প্রিয় ননী গোপাল ছিল, তো আমরা সবাই ওখানে ওনাকে দুলিয়ে সবাই বেরিয়ে পড়ি অন্য একটি স্থানে যাওয়ার জন্য। তারপর আমরা পৌঁছে যাই রাম মন্দিরের কাছে, যার অন্যতম নাম হলো শ্রী তুলসী মানস মন্দির। মন্দিরটি দেখতে তো খুবই সুন্দর ছিল এবং এখানে মন্দিরের সময় তালিকা রয়েছে, কখন খোলে এবং কখন আরতি হয়। ভিতরে রাম সীতার মূর্তি ছিল এবং রাধা কৃষ্ণের মূর্তি ছিল, এখানে ছবি তোলা মানা বলে আমি আর কাছে গিয়ে দেখাতে পারলাম না আপনাদেরকে, তবু চেষ্টা করেছি কিছুটা দেখানোর এবং আশেপাশে ছবিগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। সবাই পৌঁছে গেছি ইন্ডিয়া টেম্পলের সামনে, দেখতে পাচ্ছেন এখানে কিভাবে মূর্তিকে সাজানো রয়েছে, তো চলুন ভিতরে দেখা যাক কি রয়েছে, চলুন আমাদের সাথে আপনারাও চলুন ভিতরে। কিছু কিছু জায়গাতে টিকিট কেটে ঢুকতে হচ্ছিল এবং কিছু জায়গায় এমনিতে ফ্রি ছিল, তো এখানেও আমরা টিকিট কেটে সবাই ঢুকে যাই, কিন্তু টিকিটটা কত নিয়েছিল এখন আমার মনে নেই তাই বলতে পারছি না। তো যাই হোক, এখানে ছিল শ্রীকৃষ্ণের সমস্ত লীলার প্রতিচ্ছবি।
লাঞ্চ সেরে আমরা চলে যাই আমাদের বাসাতে। ওই দিন বিকেলবেলা আমরা সবাই মিলে চিনি বিস্কুট বি খেলতে শুরু করি। এখানে ঠাম্মা থেকে মা পিসিমণি কাকিমা সবাই খেলছিল, আর বাবা সেখানে বসে ভিডিও করছে। নিশ্চয় দেখতে পাচ্ছেন কেমন জানলা দিয়ে স্টেশন দেখা যাচ্ছে, তো জানতেই পারলেন কতটাই সামনে এই হোটেলটি, হোটেল নয় আশ্রম বলা যায়। আর যেই বেডরুমটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আগের ভিডিওতে, এই ভিডিওতে শেয়ার করলাম। এ দেখুন, এটি ছিল 6-bedded রুম, যেটা ছিল 2 রুম এবং কত বড় বিছানা আপনারা তো দেখতেই পাচ্ছেন। ও সামনের দিকে ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিই, এই হলো সামনের ভিউ। ছিল 11 মার্চ, এখন বাজে সকাল 6টা এবং আমরা সবাই রেডি হয়ে গেছি ঋষিকেশ যাব বলে, তারপর আবার এখানেই ব্যাক করব আমরা। আজকের ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছে তাই এখানে সমাপ্ত করছি, এবং পরের ভিডিওতে আমরা ঋষিকেশ সম্পর্কে কিছু তথ্য নিয়ে আসব। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে। তাই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এবং দেখা হচ্ছে আপনাদের সাথে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।